কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার ওপর লাকি ড্র কুপন। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা, শর্তাবলী প্রযোজ্য। প্রত্যেক বছরের মতো এবছরও ডোমকল চব্বিশ পল্লী পুজো কমিটির উদ্যোগে পুজোর প্রস্তুতি জোর কদমে। এবছর তাদের থিম কুচবিহারের রাজবাড়ি। রাজবাড়ির সেই রূপ পরিপূর্ণভাবে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলার চেষ্টা করছেন উদ্যোক্তারা। জোর কদমে চলছে প্যান্ডেল তৈরির কাজ। মুর্শিদাবাদের ডোমকল চব্বিশ পল্লী পুজো কমিটির উদ্যোগে প্রত্যেক বছরের মতো এবছরও জাঁকজমকপূর্ণভাবে হতে চলেছে দুর্গাপুজো। মাঝে আর এক মাস, তার আগে জোর কদমে পুজোর প্রস্তুতি। এবছর তাদের থিম কোচবিহারের রাজবাড়ি। রাজবাড়ির সেই রূপ পরিপূর্ণভাবে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলার চেষ্টা করছেন উদ্যোক্তারা। পঁচিশ বছর পা দিয়েছে, আমরা চাইছি এটা সাবডিভিশনে গতবার আমরা ফার্স্ট হয়েছিলাম, আশা করছি এবারও ফার্স্ট হবো এবং মানুষকে যতটা পারি মানে আন্তরিকতার সঙ্গে মানে শ্রদ্ধা জানাবো, যাতে আমাদের মণ্ডপটা সবাই আসতে পারে এবং পুজো দেখতে পারে এবং আমরা আবার ফার্স্ট হতে পারি। এবারে থিম কী থাকছে? আমাদের তো কোচবিহারের রাজবাড়ি করা হয়েছে। এবার আমরা ডোমকলবাসী এবং চব্বিশ পল্লীর পক্ষ থেকে আমরা সুন্দরভাবে যত রকম প্রতিযোগিতামূলক দরকার সেই কাজগুলো করবই এবং আলোয় ভরিয়ে দেব প্যান্ডেল। আমাদের কুচবিহার রাজবাড়ি যে সুন্দরভাবে তৈরি হবে এবং এখানে মনে হবে যে কুচবিহার রাজবাড়িতে বেড়াতে এসেছি আমরা। কেমন কাজ চলছে, কতটুকু আমাদের দ্রুত গতিতে কাজ চলছে? গতবার তারা ছিনিয়ে নিয়েছিলেন সেরার শিরোপা। এবছরও মণ্ডপ থেকে আলোকসজ্জা প্রতিমা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শক এবং ডোমকলবাসীর আকর্ষণ বাড়াবে বলে আশাবাদী উদ্যোক্তারা। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।